आज के आमरा क्लास 11 एर जारण बिजारण अध्यायेर समता विधान एई टपिकटार ओपर आज के टपिक आमादेर समता विधान बा बैलेंसिंग एई टपिकटार ओपर आज के आमरा आलोचना करब। एई टपिकटिके आजकेर क्लासे आमरा सोजा करे किभाबे तोमादेर बोझानो जाय सेइभाबे आमरा बोझाबो। तो मन दिये क्लासटी देखो, निश्चयई तोमादेर शेष अब्दि देखले बुझते सुविधा होबे एबं भालो लागबे। तो समता विधान এইটায় যাওয়ার আগে আমি তোমাদের একবার বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলে দেখবে জারণ বিজারণ বলে একটি প্লেলিস্ট আছে, তার মধ্যে দেখবে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় বা অক্সিডেশন নাম্বার কিভাবে নির্ণয় করা যায় তার একটি ক্লাস দেওয়া আছে। তো তোমরা যদি ওই ক্লাসটি না দেখে থাকো তো আমি সাজেস্ট করব আগে ওই ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দেখলে তোমাদের জারণ সংখ্যা সম্পর্কে একটা ধারণা থাকলে এটা বুঝতে সুবিধা হবে। তো যদি আমরা সরাসরি সমতা বিধান টপিকে চলে যাই, আমরা দেখব সমতা বিধান কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান দুটো পদ্ধতির সাহায্যে করা যায়। সমতা বিধান দুটো পদ্ধতির সাহায্যে করা যায়। একটি পদ্ধতি হচ্ছে জারণ সংখ্যা দ্বারা, আর একটা পদ্ধতি হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, আয়ন ইলেকট্রন পদ্ধতি। সমতা বিধান আমি একটা রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করতে পারবো দুটো পদ্ধতির দ্বারা, একটা জারণ সংখ্যা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। এই দুটি পদ্ধতির দ্বারা আমরা সমতা বিধান করতে পারবো। তো আজকে আমাদের মূলত টপিক হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে আমরা কিভাবে সমতা বিধান করতে পারবো। আয়ন ইলেকট্রন পদ্ধতিটাই একটু জটিল, একটু শক্ত। জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধানটা তোমরা বই থেকেই হয়তো বুঝতে পারবে, কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিটা একটু শক্ত। তো আজকে আমাদের তাহলে মূল টপিক কী দাঁড়ালো? মূল টপিকটা আজকে আমাদের দাঁড়ালো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। তাহলে আজকে আমাদের টপিক আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। তো এই টপিকে চলে যাওয়ার আগে আমি দু একটা কথা একটু বলবো, একটু রিপিট করিয়ে দিই। ধরো জারণ আর বিজারণ, এই ব্যাপারটা একটু না বোঝা থাকলে কিন্তু মুশকিল হবে এবং আজকের ক্লাসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় দেখবে, কারণ এই টপিকটা এমনিতে কিন্তু কিছুটা শক্তও বটে এবং ইম্পর্টেন্টও বটে। এটা থেকে ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষায় তোমরা একটা ব্যালেন্স পাবে, একটা সমতা বিধান নিশ্চয়ই করতে দেবে ক্লাস 11 এর পরীক্ষায়। তো জারণ বিজারণ এই টপিকটা যদি আমি একটু হালকা করে বলি, তাহলে যদি একটা এরকম বিক্রিয়া আমরা দেখি, এই একটা যদি বিক্রিয়া দেখি, তো আমায় কিন্তু যে কোনো বিক্রিয়ায় কোনটার জারণ হচ্ছে আর কোনটার বিজারণ হচ্ছে এইটা কিন্তু বার করতেই হবে। তো আমি আবারও শুরুতেই ক্লাসটা স্টার্ট হওয়ার আগেই বলেছি জারণ সংখ্যা কোন মৌলের কিভাবে বার করতে হয় সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ওটাকে তোমরা অবশ্যই আগে দেখে তারপরে এই ক্লাসটাতে ঢুকবে, নইলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো জিঙ্ক মুক্ত অবস্থায় যদি কোনো পরমাণু থাকে তাহলে তার জারণ সংখ্যা 0 হয়, ঠিক আছে? জিঙ্কের জারণ সংখ্যা তাহলে এখানে কত হয়ে গেল? এখানে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে 0, আর এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত হচ্ছে? +2। কী করে হচ্ছে? আমার ওই ক্লাসটায় আছে। তো আমরা এখান থেকে বলতে পারবো যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে বলবো জারণ ঘটেছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে আমরা তাকে বলবো জারণ ঘটেছে। এবং এখানে হাইড্রোজেনে জারণ সংখ্যা কত হচ্ছে? 0। H2 মুক্ত অবস্থায় মানে কোনো অণু বা কোনো পরমাণু যদি একা একা থাকে তাহলে তাদের সেই অবস্থাটাকে আমরা বলছি মুক্ত অবস্থা। তো মুক্ত অবস্থায় এখানেও হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। কী করে হচ্ছে? আমার আগের ক্লাসে ডিসকাস করা আছে। আমি আরেকবারের মতো তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যারা এই ক্লাসটা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তাদেরকে আমি অনুরোধ করব যে জারণ বিজারণের আগে আরেকটা যে ক্লাস দেওয়া আছে ওটা দেখার পর এটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে ক্লাসটা। তো এখানে H2 জারণ সংখ্যা 0, এখানে কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়? +1। তাহলে জারণ সংখ্যা যদি কারুর কমে, হ্রাস পায় তাহলে তাকে আমরা বলি বিজারণ, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাকে আমরা বলি জারণ। জারণ বিজারণ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকলে আজকের ক্লাসটায় বুঝতে অসুবিধা হবে। তো এই গেল আমাদের जारण बिजारण माने जारण संख्या बृद्धि पाচ্ছে কোনো একটা পরমাণুর বাঁ দিক থেকে ডান দিকে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার অর্থ হচ্ছে জারণ এবং জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে তার অর্থ হচ্ছে বিজারণ। আচ্ছা এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ দেখেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, একটা বড়সড় বিক্রিয়া আমি বোর্ডে লিখেছি। এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ পরীক্ষায় যদি এরকম একটা বিক্রিয়া দিয়ে দিয়ে তোমাদের কোশ্চেন দেয় যে এই বিক্রিয়াটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতা বিধান করো, এই হচ্ছে এখানকার কোশ্চেন। ঠিক আছে বিক্রিয়াটা দেওয়া আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমাদের সমতা বিধান করতে বলেছে। তো আয়ন ইলেকট্রন মানে পদ্ধতিতে সমতা বিধান করতে বললেও আমি তোমাদের একটা কথা বলবো যে এই বিক্রিয়াটায় তোমরা সর্বপ্রথম খুঁজে বার করবে যে কার জারণ হচ্ছে আর কার বিজারণ হচ্ছে। ঠিক আছে এখানে এবার এগুলো মুখে মুখে করতে হবে। এখানে MN এর জারণ সংখ্যা হচ্ছে কত? +7। সবার প্রথম কিন্তু আমাদের এই একটা আইডিয়া নিজেদের মধ্যে তৈরি করতে হবে যে জারণ সংখ্যা পরিবর্তন কাদের হয়, কাদের জারণ সংখ্যা বাঁ দিক থেকে ডান দিকে গেলে চেঞ্জ হয়ে যেতে পারে। জারণ সংখ্যা পরিবর্তন কাদের হয় দেখো, জারণ সংখ্যা পরিবর্তন সাধারণত তোমাদের যা কোশ্চেন দেবে এইগুলো জারণ সংখ্যার পরিবর্তন হয়, মানে 21 থেকে 30 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ সন্ধিগত মৌলগুলো যেগুলো আছে তাদের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, কারণ তাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় বা পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখা যায়। এছাড়াও কাদের দেখা যায়, তুমি কখনো কখনো সালফার দেখতে পাবে, ফসফরাস দেখতে পাবে, মানে যাদের যোজ্যতার পরিবর্তন হয় তাদেরও কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন হয়। ঠিক আছে তো জারণ সংখ্যার পরিবর্তন হবে কাদের? সন্ধিগত মৌলগুলোর বা যাদের একাধিক যোজ্যতা থাকতে পারে, যেমন নাইট্রোজেনের জারণ সংখ্যা একাধিক হয়, সালফার একাধিক হয়, ফসফরাস হয়, ক্লোরিন হয়, এগুলোর হয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি MN এর জারণ সংখ্যা কত আছে? +7। আমি MNটাকে কেন চয়েস করলাম? কারণ অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত পাল্টায় না আর পটাশিয়ামেরও জারণ সংখ্যা সাধারণত পাল্টায় না, এবং আমরা যত প্র্যাকটিস করতে থাকবো করতে করতে আমি খালি চোখে দেখেই বলে দিতে পারবো যে এখানে MN এর জারণ সংখ্যা পাল্টেছে কেন। তুমি দেখো না এই দিকে যে যৌগটা দেখতে আছে KMnO4 আর এদিকে দেখো MnSO4, পরিষ্কার পাল্টে গেছে যৌগটাকে দেখতে। এখানে MN এর জারণ সংখ্যা কত হলো? +2। ঠিক আছে কি করে +2 হলো? সালফেট আয়নের জারণ সংখ্যা কত? একটা সালফেট মূলকের জারণ সংখ্যা কত? -2। আর একটা গোটা যৌগের জারণ সংখ্যা কত হয়? একটা মোট যৌগের জারণ সংখ্যা কত হয়? 0। তাহলে সালফেট মূলকের জারণ সংখ্যা, এই গোটাটার জারণ সংখ্যা যদি -2 হয় আর যৌগটার জারণ সংখ্যা যদি 0 হয় তাহলে MN এর জারণ সংখ্যা কত হবে? +2 হবে। ঠিক আছে আর এখানে কি করে বার করলাম? মুখে মুখে আমি শেখাচ্ছি তোমাদের। 4 অক্সিজেন কটা আছে? 4টে। আর একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। তাহলে অক্সিজেনের মোট জারণ সংখ্যা কত হলো? 4 × 2 = 8, -8। আর পটাশিয়ামের জারণ সংখ্যা কত হয় আমরা জানি? +1। তাহলে -8 আর +1 এই দুটো মিলে কত হলো? -7। এবার গোটা যৌগটার জারণ সংখ্যা কত হয়? 0। তাহলে MN এর জারণ সংখ্যা যদি এদের দুজনকার মিলিয়ে -7 হয় তাহলে 0 করতে গেলে MN এর জারণ সংখ্যা কত হবে? MN এর জারণ সংখ্যা হবে +7। ঠিক আছে এগুলো শর্টকাট প্রসেস, আর আমি তো ওখানে শিখিয়েছি কীভাবে বড় করে বার করতে হয় আর এগুলো মুখে মুখে একটু বার করতে হবে। ঠিক আছে এর জারণ সংখ্যা পাল্টাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি MN এর কী হচ্ছে? KMnO4 এর বিজারণ ঘটছে, জারণ সংখ্যা হ্রাস পাওয়ার অর্থ হলো বিজারণ হওয়া। জারণ বিজারণটা তোমায় শিখতে হবে আগে, এখানে হয়তো অতটা লাগবে না কিন্তু শিখতে হবে। আচ্ছা আর কার জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে এগুলো একটু আইডিয়া রাখবে। দেখো সালফার পরমাণুটা এক্ষেত্রে কী মূলক হিসেবে আছে? সালফেট। ডান দিকেও কী মূলক হিসেবে আছে? সালফেট। এখানেও সালফেট, এখানেও সালফেট। তার মানে এক্ষেত্রে সালফারের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তুমি যদি কোনো বিক্রিয়ায় দেখো যে বাঁ দিকে SO4 আছে আর ডান দিকে গিয়ে দেখছো যে সালফার ডাইঅক্সাইড হয়ে গেছে SO2, তখন আমায় বুঝতে হবে যে সালফারের জারণ সংখ্যার পরিবর্তন হতেও পারে, কিন্তু এখানে হয়নি। তাহলে এখানে কার হয়েছে? দেখো এমনি খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে, দেখো গেট আপটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমি ওই যে বলেছি 21 থেকে 30, দেখো Fe এখানে ফেরাস সালফেট ছিল, ফেরাস সালফেটের এর জারণ সংখ্যা কত ছিল? +2 ছিল। FeSO4 এ Fe জারণ সংখ্যা +2, আর এখানে খেয়াল করে দেখো এর জারণ সংখ্যা +3। কী করে হলো বুঝিয়ে দিই। একটা সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে 3টে সালফেটের জারণ সংখ্যা কত? -6। আচ্ছা এখানে Fe কটা আছে? 2টো, তাহলে 2টো Fe জারণ সংখ্যা কত হবে? 2টো Fe জারণ সংখ্যা হবে प्लस सिक्स मैं टोटाल जीरो है तो दुटो एफिर जालन संख्या है प्लस सिक्स तेल एक एफिर जालन संख्या कत है दुई दिए भाग करब प्लस तीन ये माथाय लिखी हाँ माथाय जेटा लिखी से सब समय मने रखे माथाय जे जालन संख्या लिखी से क्यों एक परमाणुर जालन संख्या लिखब एखे क्योंकि हमें प्लस सिक्स लिखब ना दुटो परमाणुर मोट जालन संख्या प्लस सिक्स किन्तु एक एफिर जालन संख्या माथाय लिखते हैं जेटा हे प्लस थ्री ताहले एक क्षेत्रे फेरास सालफेटटा कि होच्छे फेरिक सालफेटे जारित तो होच्छे माने जारण होच्छे ताहले कार जारण कार बिजारण तोमरा क्लियर बुझते पारले ठीक आछे। तो एबार आमी चले যাব এই বিক্রিয়াটার আয়ন ফর্মে চলে যাব আয়নীয় ফর্মে চলে যাব আয়নীয় বিক্রিয়াটা লিখব এবার আমরা আয়নীয় বিক্রিয়াটা আমরা কিভাবে লিখব আয়নীয় বিক্রিয়াটা লিখব जे जादेर जारण संख्यार परिवर्तन हलो तारा कि आयन रूपे बिक्रियाटाय अवस्थान करछे सेई आयनटाके एखाने लिखबो माने आमी बोलते चाइछि के प्लस एटाके जोदि आयने तुमी भांगो ताहले कि होबे के प्लस होबे और एम एन ओ फोर माइनस होबे एगुलो करते करते हैबिट हो जाबे आस्ते आस्ते प्रैक्टिस करते करते ताहले एटा हलो के प्लस और ये हलो एम एन ओ फोर माइनस एबार आमी के प्लसटाके एखाने लिखबो ना केन लिखबो ना कारण एदिकेও के प्लसटा केटा के प्लस फर्मे आछे एदिकेও किन्तु देखबे टू के प्लस फर्मे आछे ठीक आछे। सूतरां एखाने के प्लसटा लेखार प्रयोजन नेই जार এই ফর্মটা চেঞ্জ হচ্ছে না তারটা লেখার কোনো পরিবর্তন মানে যার পরিবর্তন হচ্ছে না তারটা লেখার দরকার নেই কিন্তু আমি এখানে এম এন কে বাদ দিতে কোনো মতেই পারবো না কারণ যাদের জারণ সংখ্যাটা পাল্টেছে তারা এই বিক্রিয়াটায় কি আয়ন হিসেবে আছে সেই আয়নটাকে আমার এখানে তুলে ধরতে হবে তাহলে এম এনটা বোঝা গেল এম এন ও ফোর মাইনাস আয়ন হিসেবে আছে তোমার নিজের মতো করে ভাঙলে হবে না। আচ্ছা এখানে এফিটা কি ফর্মে আছে এফি টু প্লাস ফর্মে আছে আচ্ছা তীর দিলাম এখানে কে টু এস ওপর লেখার প্রয়োজন নেই এখানে এম এনটা কী ফর্মে আছে এম এন টু প্লাস হিসেবে আছে এখানে এফিটা কী ফর্মে আছে খবরদার এই টুটাকে নিয়ে মাথা ব্যথা করবে না এফিটা কী ফর্মে আছে সেইটা লিখতে হবে সামনে সংখ্যাটা লিখতে হবে না। তো যদি এটা কেউ ভাঙাটা বুঝতে না পারো আমি ভেঙে দিচ্ছি দেখো এখানে ভাঙাটা এই রকম হয় টু এফি থ্রি প্লাস প্লাস থ্রি এসও ফোর টু মাইনাস টু এফি থ্রি প্লাস প্লাস থ্রি এসও ফোর টু মাইনাস এই ফর্মে থাকে কিন্তু এবার বলবে স্যার এটা টুটা লিখবো না না টুটা লিখবো না কেন লিখবো না কারণ আমরা তো ব্যালেন্স করবো এটাকে ব্যালেন্সে কত আছে দেখি না টুটা লিখবো না আমরা ঠিক আছে। আচ্ছা এছাড়াও ডান দিকে কী আছে জলটা সব সময় লিখতেই হয় এবং বাঁ দিকে যেহেতু অ্যাসিড আছে তাই অ্যাসিড থেকে আমরা কি জানি কি আয়ন বেরোয় অ্যাসিড থেকে এইচ প্লাস আয়ন বেরোয় তাই আমাদের বাঁ দিকে এইচ প্লাস আয়নটা লিখতে হলো ঠিক আছে। তো এই হচ্ছে এই বিক্রিয়াটার আয়নীয় ফর্ম। এবার যাদের এটা শক্ত লাগছে তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা একটু বলে দিই তোমাদের পরীক্ষায় সাধারণত 11-এর পরীক্ষায় এই বড় বিক্রিয়াটা দিয়ে দেয় না দিলেও খুব রেয়ার কম দেয় কম বছর দেয় ওরা কি করে এই আয়নীয় রূপটাই দিয়ে দেয় বলে এটাকেই ব্যালেন্স করতে এই রূপটা সাধারণত দেয় না ঠিক আছে। তো আমি দুটোই শিখিয়ে দিলাম যদি এই রূপটা দেয় তাহলে এই রূপটা থেকে আমরা আগে আয়নীয় রূপটায় আসব আয়নীয় রূপটাকে আমরা ব্যালেন্স করব সেই ব্যালেন্স ফর্মটা আবার এই সমীকরণে ফিরিয়ে দেবো টোটাল প্রসেসটাই আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে। তাহলে এম এন ও ফোর মাইনাস এপি টু প্লাস এইচ প্লাস এম এন টু প্লাস এপি থ্রি প্লাস আর এইচ টু। এবার মনে রাখবে যে কোনো গোটা বিক্রিয়া সব সময় জারণ বিজারণ যুগপৎ ঘটে মানে দুটোই ঘটে তাই এক্ষেত্রে আমরা কি করব বিজারণ অর্ধবিক্রিয়াটাকে আগে লিখব সেটাকে ব্যালেন্স করব তারপর জারণ অর্ধবিক্রিয়াটাকে তারপরে লিখব সেইটাকে ব্যালেন্স করব। খুবই সোজা লাগবে একটু মন দিয়ে শুনবে অসুবিধা মনে হয় হবে না ঠিক আছে। আমি চলে যাচ্ছি এবার বিজারণ অর্ধবিক্রিয়াটায়। তো বিজারণ অর্ধবিক্রিয়াটা আমি কি শিখেছি যে জারণ সংখ্যা হ্রাস যেখানে পাচ্ছে সেখানে বিজারণ হয় জারণ সংখ্যা হ্রাস পেলে সেখানে বিজারণ হয়। তোমাদের যখন ফট করে চোখে দেখবে যদি এই বিক্রিয়াটা না থাকতো তোমরা চোখে দেখলে কিন্তু তোমাদের মনে হবে স্যার এখানে তো জারণ সংখ্যাটা মাইনাস ওয়ান আছে এখানে প্লাস টু তার মানে এখানে জারণ সংখ্যা স্যার বাড়ছে এটা কিন্তু ভুল। এই যে মাইনাসটা আছে এটা জারণ সংখ্যা নয়, এটা হচ্ছে MnO4 মাইনাস MnO4 এর এটা হচ্ছে চার্জ। তুমি এখানে Mn এর জারণ সংখ্যা দেখছো ডান দিকে +2, তাহলে এখানে তোমার কিন্তু মনে রাখতে হবে যেটা আমি উপরে লিখেছিলাম, এখানে কিন্তু মনে রাখতে হবে Mn এর জারণ সংখ্যা কত +7। তাছাড়াও আমি ওপরের বিক্রিয়াটা তো পেয়েই গেছি কার বিজারণ হচ্ছে, বিজারণ কার ঘটছে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস। তোমার কিন্তু দেখে মনে হতে পারে মাইনাসটা প্লাস হচ্ছে তার মানে জারণ হচ্ছে, তা কিন্তু নয়। তুমি যে পরমাণুটার জারণ সংখ্যা ডান দিকে দেখছো বাঁ দিকেও কিন্তু সেই পরমাণুটারই জারণ সংখ্যাটাকে তোমাকে কনসিডার করতে হবে। এই এরকম যদি পরীক্ষা দিয়ে দেয় এই MnO4 মাইনাস Mn এর জারণ সংখ্যা কী করে বার করতে হয় সেটাও আমার আগের ক্লাসে দেওয়া আছে, করানো আছে, ঠিক আছে। তাহলে এখানে বিজারণ অর্ধবিক্রিয়া কী দেখতে পাচ্ছি MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আমি এবার বিজারণ অর্ধবিক্রিয়াটাকে লিখব এবং একটুখানি গ্যাপ দিয়ে তীরটা দেবে, আমি একটু তীরটা গ্যাপ দিয়ে দিলাম, কেন দিলাম বুঝতে পারবে। আমরা এবার বিজারণ অর্ধবিক্রিয়াটাকে ব্যালেন্স করব, বিজারণ অর্ধবিক্রিয়াটাকে আমরা এবার ব্যালেন্স করব। কি করে করব? ব্যালেন্স করার অর্থ কি? ব্যালেন্স করার অর্থ হচ্ছে বোথ সাইডে পরমাণুটাকে মেলাবো, উভয় পক্ষে পরমাণুটাকে আমরা মেলাবো। তো পরমাণু মেলাতে গিয়ে দেখছি বাঁ দিকেও একটা Mn পরমাণু আছে, ডান দিকেও একটা Mn পরমাণু আছে, তাহলে Mn পরমাণুটা বোথ সাইডে মিলেই আছে, ওরা ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু বাঁ দিকে 4টে অক্সিজেন পরমাণু আছে, ডান দিকে একটাও অক্সিজেন পরমাণু নেই। তাহলে আমার নিয়ম হচ্ছে, হ্যাঁ আমার নিয়ম হচ্ছে, একটুখানি লিখছি এখানে নিয়মটা, তোমরা খাতায় নোট ডাউন করবে। বাঁ দিকে যতগুলো অক্সিজেন থাকবে আমি ডান দিকে তত অণু জল দেবো। তোমরা খাতাটায় লিখে নেবে কিন্তু, হ্যাঁ আমি যে কথাটা বলছি আমি আর বোর্ডে লিখছি না, আমি যেটা মুখে বলছি সেটা তোমরা নোট ডাউন করে রাখবে। পরীক্ষায় লিখতে হবে না, তোমার বোঝার জন্য, বুঝতে ভালো লাগবে। এবং তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমি এইটা যেভাবে করাচ্ছি, হ্যাঁ সাঁতরার বইতে, ছায়ার বই নয় সাঁতরার বইতে কিন্তু খুব সুন্দর করে ওরা পয়েন্ট করে করে ব্যালেন্সগুলোকে বুঝিয়ে দিয়েছে যে কোন স্টেপটার পর কোন স্টেপটা। সাঁতরার বই যাদের আছে বা যাদের নেই বন্ধুর থেকে তোমরা ছবিটা ব্যালেন্সে চেয়ে নিতে পারো, খুব সুন্দর দেওয়া আছে সাঁতরার বইতে। তাহলে কি বললাম? Mnটা মিলে গেছিলো। আমার নিয়ম হচ্ছে, তোমরা নোট ডাউন করবে আমি যেগুলোকে বলছি, নিয়ম হচ্ছে প্রথমে আমরা Mn পরমাণুটাকে মিলিয়ে নিলাম, দুজনকারী সংখ্যা সমান। তারপরে বাঁ দিকে, যেহেতু বাঁ দিকে 4টি অক্সিজেন পরমাণু আছে তাই আমরা ডান দিকে 4 অণু জল দেবো। কেন 4টে অণু জল দিচ্ছি? কারণ একটা জলের অণুতে কটা পরমাণু থাকে অক্সিজেন, একটা জলের অণুতে অক্সিজেন পরমাণু থাকে 4টে, তাই বাঁ দিকে যেহেতু 4টে অক্সিজেন পরমাণু ছিল আমি ডান দিকে 4 অণু জল দিলাম। তাহলে অক্সিজেনটা দেখো মিলে গেল, বাঁ দিকে 4টে অক্সিজেন ছিল ডান দিকেও 4টে অক্সিজেন হয়ে গেল, তাহলে অক্সিজেনটা আমাদের মিলে গেল। এবার আবার একটা আমি মুশকিলে পড়লাম, অক্সিজেনটা মিলে গেল কিন্তু দেখো হাইড্রোজেনটা বেড়ে গেল। হাইড্রোজেন কটায়? বাঁ দিকে তো হাইড্রোজেন ছিল না, তাহলে ডান দিকে আমরা কী লিখে ফেলেছি? ভুল করে 8টা হাইড্রোজেন এক্সট্রা লিখে ফেলেছি। যতগুলো এক্সট্রা হাইড্রোজেন লিখলাম আমি কি করব? বাঁ দিকে ততগুলো H+ আয়ন দেবো। কেন H+ আয়ন দিলাম? কারণ এই বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমের বিক্রিয়া, তাই ডান দিকে যতগুলো এক্সট্রা H+ লিখিনি, ডান দিকে যতগুলো হাইড্রোজেন পরমাণু আমরা লিখে ফেলেছি আমরা বাঁ দিকে ততগুলো কি দিলাম? H+ আয়ন দিলাম। তাহলে বাঁ দিকে আমরা 8টা H+ দেওয়ার ফলে হাইড্রোজেন পরমাণুর ব্যালেন্সটা মিলে গেল দুদিকেই। তাহলে এবার যদি আমি কাউন্ট করি, বাঁ দিকে Mn একটা, ডান দিকে Mn একটা, চার্জটা বাদ দিলাম। বাঁ দিকে হাইড্রোজেন 4টে, ডান দিকে বাঁ দিকে অক্সিজেন 4টে, ডান দিকে অক্সিজেন পরমাণু 4টে, ডান দিকে হাইড্রোজেন পরমাণু 8টা, বাঁ দিকেও হাইড্রোজেন পরমাণু 8টা। তাহলে আমাদের পরমাণু ব্যালেন্স কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে? এবার করতে হবে চার্জের ব্যালেন্স। চার্জের ব্যালেন্সগুলো, এগুলো বইতে তো এইভাবে শেখানো থাকবে না, মন দিয়ে আমি যে কথাগুলো বললাম তোমরা পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 করে করে লিখে নেবে। কী করে চার্জ ব্যালেন্স করব? দেখো বাঁ দিকে তোমরা খেয়াল করে দেখো যে MnO4 এর মাথায় কি ছিল? মাইনাস ছিল। আর H এর মাথায় কি ছিল? প্লাস ছিল। কতগুলো প্লাস ছিল? 8টা প্লাস ছিল। আর এখানে কতগুলো প্লাস আছে? ডান দিকে দেখো তোমরা কতগুলো চার্জ আছে, কত एमएनटा टू प्लस और एच टूओटा होच्छे जीरो तार माने डान दिके मोट आधान होच्छे प्लस टू और बाँ दिके मोट आधान होच्छे प्लस सेभेन कि करे सेभेन हलो आबार बोलछी आठटा प्लस और एकटा माइनस यदि आठटा प्लसर संगे एकटा माइनस करी ताहले बाँ दिके आधान होच्छे प्लस सेभेन डान दिके आधान होच्छे प्लस टू। এইবার এই আধানটাকে যদি দুদিকের আধানও সমান করতে হবে ব্যালেন্সের নিয়ম হচ্ছে পরমাণুও সমান করতে হবে আধানও সমান করতে হবে তাহলে আধান সমান করতে গেলে এদিকে আমাকে কি করতে হবে এদিকে 5 দিয়ে বিয়োগ করতে হবে আমায় তাই তো 5 বিয়োগ করলেই ওদিকেও প্লাস 2 ডান দিকেও প্লাস 2 বাঁ দিকেও প্লাস 2 হবে। আমি কি করছি একটু ভালো করে লক্ষ্য করো আমি 5টা ইলেকট্রন যোগ করে দিলাম এখানে বলতে পারো স্যার আপনি তো বিয়োগ লিখলেন अरे बाबा वियोग जदि लिखी इलेक्ट्रॉनेर आधान कि इलेक्ट्रॉनेर आधान तो नेगेटिव ताहले आमी पाँचटा नेगेटिव जोग करलाम एबार तुमी काउंट करे देखे नाओ आठटा प्लस एकटा माइनस पाँचटा माइनस आठेर संगे छटा माइनस होच्छे ताहले एदिकेओ आधान कत हये गेलो प्लस टू। एई जायगाटा एकटू खेयाल राखबे एटा आमी शेखालाम एगुलो तो बोइते एइभाबे शेखाबे ना এইভাবে শেখালাম যে প্লাস সাত এদিকে প্লাস টু তার মানে এখানে পাঁচ বিয়োগ করতে হবে পাঁচ বিয়োগ করা মানে কিন্তু ইলেকট্রন যোগ করা ইলেকট্রন বিয়োগ করা মানে ইলেকট্রন যোগ করা কারণ ইলেকট্রনের নিজস্ব আধান হচ্ছে মাইনাস। ঠিক আছে এটা মুছে দিলাম আমি আরেকবার এটাকে ফুল রিপিট করছি তোমরাও রিপিট করে শুনবে হ্যাঁ এগুলোকে নোট ডাউন রাখবে। প্রথমে কি ছিল এমএন ছিল প্রথমে ছিল এমএন তাহলে এমএন O4 মাইনাস বাঁ দিকে ছিল ডান দিকে ছিল MN2 প্লাস তাহলে আমি প্রথমেই দেখলাম MN পরমাণুটা দুদিকে মিলে গেছে। তারপরে নিয়মই হচ্ছে এটা খাতায় নোট ডাউন রাখবে মানে যেদিকে অক্সিজেন পরমাণু যতগুলো থাকবে তার উল্টো দিকে আমাকে ততগুলো জল দিতে হবে। পরবর্তীকালে কোনো যদি এরকম কেস আসে দেখো যে বাঁ দিকে অক্সিজেন নেই কিন্তু ডান দিকে 5টা অক্সিজেন আছে তখন তুমি বাঁ দিকে 5টা জল দেবে ক্লিয়ার। তাহলে বাঁ দিকে যেহেতু 4টে অক্সিজেন পরমাণু আছে তাই আমরা ডান দিকে 4 অণু জল দিয়ে দিলাম তাহলে অক্সিজেন পরমাণুটা মিলে গেল এদিকেও 4টে এদিকেও 4 × 4। এবার এই জলটা দেওয়ার ফলে 4 × 2 = 8টা হাইড্রোজেন ডান দিকে এক্সট্রা হয়ে গেল সেটাকে আমি বাঁ দিকে 8H+ করে লিখে দিলাম তাহলে হাইড্রোজেনও মিলে গেল। এবার চার্জটা কি মেলালাম কিভাবে করলাম দেখলে অসুবিধা হলে একটু রিপিট করে শুনে নেবে ঠিক আছে। তো এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর समीकरण এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াটা 1 নম্বর समीकरण এটাই আজকে আমার এটা তোমার বোঝাটাই দরকার ছিল এটা শেখানোর আজকেই আমার মূল জিনিস ছিল কিন্তু এইটা এই যে ব্যালেন্সটা শেখালাম এটাই দরকার এরপরেরটা কিন্তু খুবই সোজা। আচ্ছা জারণ অর্ধবিক্রিয়াটা আমি এর তলাতে এখানেই লিখছি জারণ অর্ধবিক্রিয়া কি হচ্ছে দেখো এইটা থেকে এইটা হচ্ছে Fe2+ থেকে Fe3+ হচ্ছে তাই তো তো জারণ অর্ধবিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখছি Fe2+ থেকে Fe3+ সবসময় একটুখানি গ্যাপ দিয়ে তীরটা দেবে Fe2+ থেকে Fe3+ তাহলে এখানে দেখো একটা ইলেকট্রন যদিও ত্যাগ করে তাহলেই দেখো সমতা বিধান হয়ে মানে মিলে গেল কারণ এখানেও Fe পরমাণু একটা ছিল এখানেও Fe পরমাণু একটা ছিল আমরা জাস্ট চার্জটাকে মিলিয়ে দিলাম এখানে 2টো প্লাস ছিল এখানে 3টে প্লাস ছিল তাহলে 2টো প্লাস থেকে একটা ইলেকট্রন ছাড়লে 3টে প্লাস হয়ে গেল। ঠিক আছে যদি আগেরটার মতো করেও যদি বোঝাই দেখো এদিকে প্লাস টু ছিল এদিকে কত ছিল প্লাস থ্রি প্লাস টু ছিল এখানে আমরা কি করলাম মাইনাস ইলেকট্রন করলাম মাইনাস ইলেকট্রন মানে কিন্তু চার্জটা দেখো বেড়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে চার্জটা বেড়ে গেল। ঠিক আছে তাহলে মাইনাস ইলেকট্রন করা মানে কিন্তু চার্জটার ক্ষেত্রে ওটা কিন্তু পজিটিভ হয়ে যায় মাইনাস ইলেকট্রন মানে আমি এটা বলছি না যে প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন মানে ইলেকট্রনেরও তো আধান মাইনাস তাহলে আধানটা মাইনাসে মাইনাসে ওটা কিন্তু প্লাস করে 1 বাড়িয়ে দেবে তাহলে বোঝা গেল বিজারণ অর্ধবিক্রিয়া কমপ্লিট জারণ অর্ধবিক্রিয়া কমপ্লিট। এইবার আমরা ফিরে যাব ক্লাস তোমাদের 9-এর অঙ্কে 9-এর অঙ্কে কী শিখেছিলে তোমরা অপনয়ন পদ্ধতিতে তোমরা সমতা বিধান করেছিল অপনয়ন পদ্ধতিতে তো এখানে আমরা অপনয়ন পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে ইলেকট্রনটাকে কাটব অপনয়ন পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে ইলেকট্রনটাকে আমরা কাটব। ঠিক আছে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবার আমরা কি বললাম এবার আমরা অপনয়ন পদ্ধতির দ্বারা ইলেকট্রনটাকে কাটব তাহলে কি করব তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করব 1 নম্বরকে আমরা কত দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করব দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দেব। ঠিক আছে तुम्हारे जो मन है गुणटा कर नहीं आबार लिखबे लिखते पारो बा मुखे मुखेओ करते पारो। देखो 5 दिए गुण करले एटा तो 5i हो जाए 5i किन्तु केटे जाबे ताहले इलेक्ट्रॉनटा काटाई आमार मूल उद्देश्य छिलो। ताहले आमार समता विधान देखो कमप्लीट 5Fe2+ 5 एटा किन्तु 5Fe2+ कारण एटाके 5 दिए गुण करछि तारपरे 8H+ ओटाके 1 दिए गुण करेछि ठीक आछे। अच्छा Mn2+ जेमन छिलो सेरकम तारपरे लिखब 5Fe3+ प्लस लिखब 4 अणु जल। देखो समता विधान आमादेर कमप्लीट समता विधान कमप्लीट। किन्तु एई जे समता विधानटा हलो एटा किन्तु आयनीय समीकरणेर समता विधान हलो आयनीय समीकरणेर समता विधान आमादेर कमप्लीट ठीक आछे। आयनीय समीकरणेर समता विधान आमादेर किन्तु कमप्लीट कि करलाम ताहले आमरा एखाने गिये इलेक्ट्रनगुलोके काटार जोन्नो अपनयन पद्धतिते 5 दिए गुण करे दिलाम इलेक्ट्रन इलेक्ट्रन केटे दिलाम दिये बाँ दिकेर गुलो बाँ दिके लिखलाम डान दिकेर गुलोके डान दिके लिखलाम। एटा हये गेल आमादेर समता विधान कमप्लीट। एबार एकटु जे कथाटा बोलछि एकटु मन दिये शुनबे आमार बोझानोर जायगाटा हये गेछे एकटु मन दिये शुनबे। परीक्षाय गिये तोमादेर साधारणत कोश्चेने किन्तु एई रकम फर्मटाई दिये देय ठीक आछे। ठीक यही बिक्रियाटाके तुम्हारे दिए देवे दिए बोलबे समता विधान करो कि बोललाम परीक्षा जखन जाबे तुम्हारे ठीक यही आयनीय बिक्रियाटाई दिए देय परीक्षाय। तुमी रायमार्टिनेर टेस्ट पेपर खुललेओ देखते पाबे कोश्चेन बैंकगुलो ठीक एइटा दिए देवे दिए बोलबे एके समता विधान करो। जदि तुम्हारे यही आयनीय फर्मटा दिए देय ताहले तोमार उत्तर एखाने कमप्लीट तुमी पुरो 2-2 पेये जाबे। ताहले कि बोललाम 2 मार्क्सेर जोन्नो साधारणत एई आयनीय फर्मटाई परीक्षाय दिए देय दिए बोले बैलेंस करते ताहले देख ताहले ताहले तोमादेर कि करते हबे एइटुकुनी करते हबे ताहलेई हये गेल। किन्तु किन्तु जदि एई समीकरणटा दिए देय ताहले कि करते हबे जदि बिक्रियाटा दिए देय ताहले बिक्रिया थेके प्रथमे आमादेर जेते हबे आयनीय रूप थेके आमादेर आयनीयटाके बैलेंस करते हबे। आयनीयटा बैलेंस करार पर सेई बैलेंसटा देखे आमाके आबार एई समीकरणटाके बैलेंस करे दिते हबे ठीक आछे। तो जादेर आमी बोलबो शक्त लागबे एई गोटा बैलेंसिंगटा तादेर बोलबो एइखान थेके एई स्टेपटा जादेर शक्त लागबे करार दरकार नेई तारा कि करबे तारा एइखान थेके एतटा भालो करे करबे। एटा आमादेर हायार लेभेलेও काजे लागबे आमादेर 11এও काजे लागबे। साधारणत बड़ो बैलेंसटा देय ना माने ओरा जदि एखान थेके देय ताहले बुझे देखो जो कतटा खाटनी होबे बिक्रिया थेके निये जेते होबे तार आयनीय रूप थेके निये जेते होबे तार बैलेंसे आयनीयर बैलेंस थेके सेटाके आबार बिक्रियार बैलेंसे कनभार्ट करे दिते होबे ठीक आछे। ताहले आमी सर्वसाधारणेर जोन्नो बोलबो आमार करानोर एखान थेके एतटा जेन तोरा तोमरा रेडी करे निओ ठीक आछे। तो आमी एबार एइखान थेके जखन शुरू करेछिलाम आमी एबार एई समीकरणटाके देखे आमी एकदम लास्टे आयनीय रूपटार बैलेंस हये गेछे आमी एबार आयनीयर बैलेंसटा थेके किभाबे एइटाते बसाते हय सेइटा शिखिये देबो। ताहलेई आमादेर टोटाल बैलेंसटा आयन इलेक्ट्रन मेथडेर एकटा इक्वेशन बैलेंस पुरो कमप्लीट हये जाबे। तार आगे आमी एगुलोके एकटु हिजिबिजी हये गेछे आमी एकटा बिक्रियाटाके परिष्कार करे ओपरे एकबार लिखे फेली ठीक आछे। लेखा हये गेछे आमार बिक्रियाटा परिष्कार करे आमी किन्तु रिपिटेडलि एक ही कथा बार बार बोलछी जादेर मने होबे एतटा आमार क्लियर तादेर किन्तु एगुलो करार कोनो दरकार नेई। एई बड़ोगुलो साधारणत देय ना कारण एटा जटिल फेरानोटाओ एकटु जटिल ओई जोन्नो सबाई तो बुझते पारबे ना आमी सबार उद्देश्ये एई कथाटा बोलछी। तो ठीक आछे एबार आमी एई समीकरण थेके एटाते फिरिये देब माने एटा अरिजिनाली आमी लिखब तलाय ठीक आछे तलाय आर जायगा नेई बोले आमी ओपरे एटा लिखे दिच्छि। ताहले बिक्रियार समता विधान समीकरणटा किभाबे लिखते हय देखो MnO4টা কতগুলো আছে MnO4 এখানে একটা তাহলে MnO4টা এস ছিল কোথা থেকে এর থেকে এস ছিল তার মানে এর সামনে 1 বসবে ঠিক আছে। Fe2+ এর সামনে কত লেখা আছে 5 তাহলে Fe2+টা কোথা থেকে এস ছিল FeSO4 তাহলে এর সামনে 5 বসবে ठीक है माने एखाने एफी परमाणु पाँचटा आछे आमाके ओखाने एफी परमाणु पाँचटा करे दिते होबे। तो एइटा करते गिये एई रकम नियमेई करते हय किन्तु पार्टिकुलारली एई समीकरणटार क्षेत्रे एकटू झमेला आछे। सेई झमेलाटा आमि तोमादेर बुझिये दिच्छि एकटू देखे नाओ। देखो एइटार क्षेत्रे कटा कटा एफी थ्री प्लस कटा एफी परमाणु आछे कटा एफी परमाणु आछे पाँचटा। ताहले डान दिके कि आछे Fe2SO4 होल थ्राइस तार माने आमाय नियम अनुयायी एखाने कत लेखा उचित आमाय नियम अनुयायी एखाने आड़ाई लेखा उचित ताई ना। एखाने तो Fe Fe कतगुलो आछे Fe मोट Fe3 प्लस Fe परमाणु कतगुलो आछे पाँचटा। ताहले ओटा जेटा थेके S छिलो Fe2SO4 होल थ्राइस थेके ताहले आमाय Fe2SO4 होल थ्राइसे Fe परमाणुटा करे दिते होबे पाँचटा। तो पाँचटा करते गेले आमाके जेहेतु एर भेतरे अलरेडी दुई ढुके आछे ताहले आमाके एखाने 2.5 दिए गुण करते हबे नइले 5 आसबे कि करे। किन्तु 2.5 दिए तो गुण करा सम्भव नय कारण एई रकम तो अणु हय ना आड़ाईखाना ताई तो एटा जदि भेतरे 2टा ना थाकतो ताहले कोनो समस्या हतो ना। तोमरा जदि बोलो जे स्यार जदि 5 ही बसिए दिताम कि असुविधा हतो 5 बसाले कि असुविधा हतो। देखो धरो तुमि एखानेओ 5 बसाले Fe एखानेओ 5 बसाले ताहले देखो तो Fe परमाणुर संख्याटा कि मिलছে मिलছে ना। तो बाँ दिके एफी परमाणुर संख्या 5 হচ্ছে কিন্তু ডান দিকে এফি পরমাণুর সংখ্যা 5 দুগুণে কত হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে তো সাধারণত এরকম প্রবলেম আসে না। সাধারণত নিয়মটা এটাই যে আয়নীয়র ব্যালেন্সটা করার পর আয়নগুলোর সামনে যেটা থাকবে সেটাকে ও যেখান থেকে এসেছিল তার সামনে 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 বসিয়ে দিয়ে চলে যাব। কিন্তু এখানে সেটার একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমরা কি করব আয়নীয় ব্যালেন্স বললে এত অবধি অ্যাবসলিউটলি রাইট किन्तु जदि एरकम झमेला आसे भेतरे 2 तार जोन्नो कि करते हबे मेलानोर जोन्नो आमरा सबगुलोके 2 दिए गुण करे देब। आमरा सबगुलोके 2 दिए गुण करे करे बसाबो। ताहले एखाने MnO4 कतगुलो आछे एकटा आछे एखाने आमि 2 करे देब। ठीक आछे 2 करे दिलाम। अच्छा तारपरे देखो Fe2 प्लस कतगुलो आछे 5टा आमि कि करे दिलाम 10टा करे दिलाम। 8H प्लस आछे ताहले 16H प्लस हबे किन्तु आमी खेयाल करब एखानटाय स्टार दिलाम 8H प्लस आछे ताहले 16टा H प्लस हलो 2 दिए गुण करले कत हलो। तोमरा तलाय एकबार एटाके 2 दिए गुण करे करे निते पारो किन्तु आयन इलेक्ट्रन बैलेंस बोलले किन्तु एत अब्दि स्टप ओटाके 2 दिए गुण करबे ना। किन्तु जदि एखाने फेराते बोले ताहले तुमि एई समीकरणटाके आरेकबार 2 दिए सबाइके गुण करे निते पारो। ताहले 8H प्लसटा कत H प्लस हये गेल 16H प्लस हलो किन्तु स्टार दिएछि एखाने किन्तु लिखबो 8 क्यों कारण 16टा H प्लस आमाके बनाते हबे 16टा H प्लस बनाते हबे। तो 16टा H प्लस बनाते गेले एखाने तो अलरेडी एक एक अणुर मध्य दुटो करे ढुके आछे ताहले एखाने सामने आमी 8टा देबो एटा एकटू खेयाल राखबे। ठीक आछे जेमन एई K2SO4 आमी किछु लिखबो ना कारण एखाने तो कोथाओ K2SO4 नेई किछु लिखबो ना। जेमन धरो MnSO4 एखाने MnSO4टाके आमरा कि करब 2 करब आर एइटा आबार माइंड दिये देखबे एटा स्टार दिलाम Fe এটাকে কিন্তু এখানে যখন লিখছি এটা কিন্তু 10 হয়ে গেছে। ঠিক আছে সবকটাকে মনে মনে 2 দিয়ে গুণ করেছি তাহলে 10টা Fe3 প্লাস। ঠিক আছে আমি এখানে 10টা Fe3 প্লাসই বানাবো তার জন্য গুণটা কত দিয়ে করব 5 দিয়ে কারণ আমাকে বুঝতে হবে যে এখানে 10টা Fe3 প্লাস আয়ন এখানে আমায় আনতে হবে। তো 10টা আনতে গিয়ে দেখছি যে এক একটা অণুর ভেতর অলরেডি দুটো করে ঢুকে আছে তাহলে সামনে কত দেবো সামনে 5 দেবো। তো তোমরা ব্যালেন্স থেকে এটাই শিখলে যে ভেতরের অণুতে দুটো বা তিনটে থাকলে আমরা সামনে কিন্তু অন্ধের মতো এই সংখ্যাটা বসাবো না আমরা কিন্তু ক্যালকুলেশন করে ভাগ করে বসাবো। ঠিক আছে এখানে জল ক অণু ছিল 4 অণু এটাও হয়ে যাবে কত 8 অণু হয়ে যাবে। ঠিক আছে এইবার এই টোটালটা করার পর আমি তোমাদের বলবো একবার তোমরা এই টোটাল সমীকরণটা একবার ক্রস চেক করে মিলিয়ে নেবে যে মিললো কিনা। দেখি মিললো কিনা কটা পটাশিয়াম আছে দুটো সব পরমাণু মিলবে দুটো পটাশিয়াম Mn কটা আছে দুটো Mn কটা আছে দুটো। আচ্ছা অক্সিজেন 4 দুগুণে 8টা আর 8 আর 4 দশে 40 4 দশে 40 মানে 48 এখানে হচ্ছে অক্সিজেন 8টা 4 দশে কত হলো 4 দশে 40 আর এখানে হচ্ছে 4 8টে 32 তাই তো তাহলে 32 এখানে কত হয়ে গেল 80। একটু দেখে নিই মিলছে কিনা যে এখানে অক্সিজেন আছে 4টে এখানে 4 দুগুণে হয়েছে 8টা এখানে 3 4-এ কত আছে 3 4-এ 12 আর 5 12 60 তাই তো এসব পর 3টে আছে 3 4-এ 12 पाँच बारो षाट और एखे आठटा आछे षाट आठषट्टी आठषट्टी और आठे छियात्तर छियात्तर और चारे आशी तुम्हारा ये देखो सबगुलोई मिले जाबे ठीक आछे। तो यही हलो आमादेर आजकेर बैलेंस आयन इलेक्ट्रन पद्धतिते। एबार बोली आयन इलेक्ट्रन पद्धतिते आमरा जे बैलेंस करछि एई बैलेंस किन्तु आयन इलेक्ट्रन पद्धतिते दु भागे भाग करा जाए। आयन इलेक्ट्रन पद्धतिते जे बैलेंसगुलो होच्छे एटाकेओ किन्तु आमरा दु भागे भाग करते पारी। एकटा भाग होच्छे অ্যাসিড মাধ্যমে ব্যালেন্স আর একটা হচ্ছে কিন্তু ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স ক্ষারীয় মাধ্যমে ঠিক আছে। আজকে কিন্তু আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান অ্যাসিড মাধ্যমে এটা এতক্ষণ করলাম কারণ দেখো এই মাধ্যমটা কিন্তু অ্যাসিড। ক্ষারীয় মাধ্যমে থাকলে দেখবে OH মাইনাস থাকবে বিক্রিয়াটায় ঠিক আছে। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে সমতা বিধান আমরা শিখলাম সেটা অ্যাসিড মাধ্যমে শিখলাম तार एक उदाहरण नहीं आमी एतक्षण पढ़ालाम। एबार किन्तु आमी एसिड माध्यमेरई आरेकटा उदाहरण नहीं आज के पढ़ाबो ठीक आछे। एसिड माध्यमेर आमरा आरेकटा उदाहरण नहीं आज के पढ़बो आयन इलेक्ट्रन पद्धति कारण एकटाते सबाइके आर क्लियर होयतो होबे ना। आमी आरेकटा निये करबो एबं तारपरे चार पाँचटा तोमरा बाड़ीते प्रैक्टिस करबे एबं आमी रेफारेंसे बोललाम सादरार बोईटा खूबई भालो बैलेंसेर क्षेत्रे। तो सादरार बोईटाके तोमरा चोख राखते पारो ठीक आछे। আমরা দ্বিতীয় ব্যালেন্সে চলে যাচ্ছি। আজকের এই যে ব্যালেন্সটা এটা কিন্তু আমরা আয়নীয় রূপটাই একবারে দিয়ে দিয়েছি। আয়নীয় রূপ থেকে কিভাবে এই নরমাল বিক্রিয়া থেকে কিভাবে আয়নীয় রূপে যেতে হবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। তো এই দ্বিতীয় যে আয়নীয় বিক্রিয়াটা দেয়া আছে এইটা আমি সমতা বিধানটা তোমাদের করে দিই। পরীক্ষা সাধারণত কিন্তু এই আয়নীয় ফর্মটাই দিয়ে দেয়, এটাকেই ব্যালেন্স করতে হয় যেটা অনেকটা তুলনামূলক ব্যালেন্সটা ছোট এবং ইজি ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে একটু জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াটাকে কিন্তু একটু কেয়ারফুলি শিখতেই হবে। খবরদার যেন ভাববে না যে Cr2O7 2- এর জারণ সংখ্যা -2 সেটা কিন্তু নয়। Cr2O7 2- এর জারণ সংখ্যা দেখবে +6 বেরোবে ঠিক আছে। ওই একই কথা আমার আগের ক্লাসে দেয়া আছে। তো এখানে +6 বেরোবে Cr2O7 2- जो आयनटा आछे ओखाने +6 बेरोच्छे एखाने आछे +3 और एखाने I- एर जारण संख्या होच्छे -1 एखाने आछे I2 माने जारण संख्या कत 0 ठीक आछे। एगुलो ना करलेও चले तबे এই আইডিয়াটা না লাগলে একটু ভুল হয়ে যেতে পারে। তাহলে I- টা -1 থেকে 0 যাচ্ছে মানে জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে জারণ হচ্ছে আর এর জারণ সংখ্যা দেখো হ্রাস পাচ্ছে +6 থেকে +3 হচ্ছে তাহলে এর কি হচ্ছে বিজারণ হচ্ছে। এই জারণ বিজারণটা জানার প্রয়োজনটা কেন কারণ জানার প্রয়োজনটা হচ্ছে এই যে আমরা প্রথমে লিখছি না যে বিজারণ অর্ধবিক্রিয়া এই তো লিখছি বিজারণ অর্ধবিক্রিয়া লিখলাম তো বিজারণ অর্ধবিক্রিয়া লিখে যদি আমরা ভুল করে এই বিক্রিয়াটা লিখে ফেলি তখন পরীক্ষায় কেটে দেবে। ওই জন্য বিজারণ অর্ধবিক্রিয়াটা লেখার পর আমরা যেটা লিখব সেটা বিজারণ অর্ধবিক্রিয়াটা বিজারণই যেন হয়। তো এখানে কি হচ্ছে Cr2O7 2- ডান দিকে গিয়ে কী তৈরি করছে Cr3+ ঠিক আছে। তো বিজারণটাকে আগে ব্যালেন্সটা করি। সবার প্রথম আমরা আগের বিক্রিয়াটাই লক্ষ্য করে দেখবে যে Mn পরমাণুটাকে মিলিয়েছিলাম Mn পরমাণুটাকে সবার প্রথমে মিলিয়েছিলাম। তো এখানে আমরা সবার প্রথমে কোন পরমাণুটাকে মেলাবো আমরা ক্রোমিয়ামটাকে মেলাবো অক্সিজেন পরে সবার প্রথমে মেন এলিমেন্টটাকে মেলাবো। তাহলে এখানে ক্রোমিয়াম কতগুলো আছে এখানে ক্রোমিয়াম আছে দুটো পরমাণু তাহলে আমি সবার প্রথমে এখানে 2 দিয়ে দেবো। খবরদার যেন এই অণুর ভেতরে কিছু করবে না সামনে দেবে যা গুণ করার সামনে করবে। তাহলে দিয়ে দিলাম 2Cr3+ আচ্ছা এরপরে আমি কি নিয়ম বলেছি যে নিয়ম বলেছি ঠিক সেই নিয়মেই তোমরা হাঁটবে নোট ডাউন করে রাখবে। সবার প্রথম ক্রোমিয়ামটা মেলালাম তারপরে বাঁ দিকে যতগুলো অক্সিজেন পরমাণু আছে আমি ডান দিকে তত অণু জল দেবো। বাঁ দিকে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে আমি ডান দিকে ঠিক তত অণু জল দেবো। 7টা অক্সিজেন পরমাণু ছিল আমি 7 অণু জল দিলাম। তারপরে কি দেখব হাইড্রোজেনটা অটোমেটিক ইনক্রিজ করে গেছে ডান দিকে বাঁ দিকে হাইড্রোজেন ছিল না এবং এটা আম্লিক মাধ্যমের বিক্রিয়া তাহলে আমার কোনো সমস্যা নেই। 7 দুগুণে আমি বাঁ দিকে কটা H+ দেবো 7 দুগুণে 14টা H+ দিয়ে দেবো কোনো সমস্যা নেই। তো এইবার বাঁ দিকে মোট চার্জ কত হলো যোগ করে দেখো एखाने दुटो माइनस और एखाने 14टा H प्लस, एखाने दुटो माइनस और एखाने 14टा प्लस, ताहले कटा प्लस बेचे रइलो 12टा। डान दिके कटा प्लस बेचे आछे 6टा, 3 प्लस कटा आछे 2টো, ताई 3 दुगुणे 6टा। ताहले एखाने आमाय कत बियोग करते हबे? 6 बियोग करते हबे। 6 बियोग करते हबे माने आमी 6टा इलेक्ट्रन बाँ दिके जोग करब। एटा हये गेल आमार বিজারণ অর্ধবিক্রিয়ার ব্যালেন্স। এবার চলে যাব জারণ অর্ধবিক্রিয়া। এবার চলে যাব আমরা জারণ অর্ধবিক্রিয়ার ব্যালেন্স। ঠিক আছে, জারণ অর্ধবিক্রিয়ার ব্যালেন্সটা কি করব? আই মাইনাস থেকে কি হচ্ছে? আই2 হচ্ছে। আই মাইনাস থেকে হচ্ছে আই2। তাহলে আমি প্রথমেই এখানে কিন্তু 2 দিয়ে গুণ করে দেব। কেন করলাম বুঝতে পারছো? আয়োডিন পরমাণুটাকে মেলালাম, করলাম। এইবার এখানে কি করব আমরা? দুটো ইলেকট্রন বের করে নেব। দুটো আই মাইনাস আছে, দুটো আই মাইনাস মানে এখানে আধান কত আছে? -2। তাহলে আমি এখানে কি করব? +2 ইলেকট্রন, +2 মানে মাইনাস করতে হবে, কারণ ইলেকট্রনের আধান নিজস্ব আধান হচ্ছে মাইনাস। দেখো মাইনাসে মাইনাসে আধানটা কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার জারণ অর্ধবিক্রিয়া কমপ্লিট হয়ে গেল। এটাকে নাম দিলাম 2। এবার ঠিক নাইনের ক্লাস 9 ফিরে যাব। অপনয়ন পদ্ধতিতে আমরা কি করতাম? এটাকে 3 দিয়ে গুণ করতাম, এটাকে 1 দিয়ে গুণ করতাম। ইলেকট্রন কাটতে হবে, ইলেকট্রন কাটতে হবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, ওটাকে 1 দিয়ে গুণ করব, দিয়ে দুটো সমীকরণকে আমরা যোগ করে দেব। তাহলে এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে Cr2O7 2 রইল। ঠিক আছে, আচ্ছা এর সাথে কি রইল? H প্লাসটা পরে লিখছি। এর সাথে এটা কি হলো? সরি, 2i মাইনাস হবে না, এটা হয়ে যাবে 6i মাইনাস। 3 দিয়ে গুণ করছি যে, তাহলে 6i মাইনাস। তারপরে লিখব 14h প্লাস। তোমরা 14h প্লাসটা আগেও লিখতে পারো, কোনো সমস্যার কিছু নেই। 14h প্লাস, ঠিক আছে। তাহলে বাঁ দিকেরগুলো বাঁ দিকে হিসেব মতো দেখো আস্তে আস্তে কাটছি। এটা 6 হয়ে গেছিলো 3 দিয়ে গুণ করার পর, এই দুটো ইলেকট্রনগুলো কেটে গেছে। তাহলে পড়েছিল এ, পড়েছিল এ, পড়েছিল আর এ পড়েছিল। আমি 3টাকেই লিখে ফেলেছি, কিন্তু এটাকে 3 দিয়ে গুণ করে লিখতে হবে, এটা যেন মনে থাকে। আচ্ছা, ডান দিকে যখন লিখব 2Cr3+। আচ্ছা, আয়োডিন 3টে I2। আচ্ছা, আর লিখব কি? 7H2O। দেখো আমাদের সমতা বিধান সমীকরণ একদম হাতের সামনে রেডি। কি হলো? Cr2O7 2 6টা I মাইনাস 14টা H প্লাস। ডান দিকে হলো 2টো Cr3+, 3টে I2, 7টা জল। এবার তোমরা এখানে বইটা একটু দেখে নেবে, এখানে কিছু কথা তোমরা এই মাঝখানটায় কিছু কথা লিখতে পারো, যে 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করিয়া তাদেরকে যোগ করিয়া পাই, বা সাইডে লিখে দিতে পারো যোগ করিয়া, এগুলো একটু লিখে দিতে পারো। একটু বইটা ফলো করবে। তাহলে অ্যাসিড মাধ্যমের বিক্রিয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। অ্যাসিড মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান আমাদের কিন্তু কমপ্লিট। আমি দুটো উদাহরণ নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এছাড়াও বইতে আরও 4-5টা উদাহরণ পাবে, তোমরা বইতে করে নেবে। যদি কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমাকে তোমরা জানাতে পারো। ঠিক আছে, তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানটা কী বললাম? দুটো মিডিয়ামে হতে পারে, একটা অ্যাসিড মিডিয়ামে হতে পারে, একটা ক্ষারীয় মিডিয়ামে হতে পারে। দুটো অ্যাসিড মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম একই দিনে করলে তোমরা নিতে পারবে না, কারণ ক্ষারীয় মাধ্যমটা এর থেকে আরেকটু শক্ত। তো ওইটাকে আমি ইন্ডিভিজুয়ালি একদিন করাবো, ওখানে একটাই বিক্রিয়া করাবো, সেটা আমার ইউটিউব চ্যানেলেই নেক্সট ক্লাসে করাবো। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানটা টোটালটা কমপ্লিট হবে। তো তোমরা এটা দেখার পর বাড়িতে নিশ্চয়ই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের বিভিন্ন উদাহরণগুলো একটু প্র্যাকটিস করবে। সাঁতার বইটা থাকলে সাঁতার বইটা দেখবে, ভালো লাগবে। এবং আমার নেক্সট ক্লাসটার জন্য একটু ওয়েট করো, আমি আবার নেক্সট এই ব্যালেন্সিং ভিডিওর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ক্ষারীয় মাধ্যমে ভিডিওটাও খুব দ্রুতই দিয়ে দেবো, ওটার দিকে চোখ রাখবে। আর আজকের ব্যালেন্সটা যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টটা মাস্ট অবশ্যই করো।